ক্ষমতার পালা বদলে জলাধার দখল হওয়ায় আগুন নেভাতে সংকট সৃষ্টি হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। উৎসুক জনতাকে অগ্নিকাণ্ডের সামনে ভিড় না করার আহ্বান। রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত। আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসের মালিক, তিন দিনের রিমান্ডে, মালিকের নির্দেশের কারণেই পিষ্ট হয় আবরার বলছে পুলিশ। এক মাস চিকিৎসা নেওয়ার পর সিঙ্গাপুরের হাসপাতাল ছাড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরবর্তী ফলো আপের জন্য থাকতে হবে আরও কিছুদিন। বেগম জিয়াকে পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি বিএনপির। সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, প্রস্তুতি নিয়ে আন্দোলনের ঘোষণা। এবং ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো, যাদবপুরে বিজেপি ও সিপিএম এর সঙ্গে হাতাহাতি লড়াইয়ে তৃণমূল।